আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য। আমরা আবার চলে যাবো মহিবাই কাছে, যেটা আমরা শুরু করছিলাম, যে প্রশ্নটা করেছিলাম, উনি ইনশাল্লাহ উত্তর দেবেন। মহিবা বলেন তো, আপনি কি বলছেন? ধন্যবাদ ইশাক ভাই। যেটা বলছিলাম, তো সব মা বাবারাই চেষ্টা করেন যে তাদের সর্বস্ব ঢেলে দিয়ে তাদের সন্তানটিকে কাঙ্ক্ষিত জায়গায় দেখার জন্য। কাঙ্ক্ষিত জায়গা বলতে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে বাবা চান, আমি একজন শিক্ষক প্রাইমারি স্কুলের, আমি চাই না যে আমার ছেলেটা প্রাইমারি স্কুলের শিক্ষক হোক, আমি চাই সে ইউনিভার্সিটি টিচার হবে। আচ্ছা, তো এভাবে একটা একটা করে দিতে গেলে অনেকগুলো, আমি জাস্ট সংক্ষেপে বলি। তো সব মা বাবার এক্সপেকটেশন হচ্ছে এটা যে আমার জায়গা থেকে আমার সন্তান অনেক অনেক বেশি উপরে যাবে। আচ্ছা, এবার সেই অনুযায়ী উনি কী দিচ্ছেন? উনি দিচ্ছেন ওনার লজিস্টিক্স, দিচ্ছেন ওনার যে আয় ইনকাম হচ্ছে তার ম্যাক্সিমাম অংশটা তিনি সন্তানকে ঢেলে দিচ্ছেন, আর সন্তান পাশাপাশি কী করছে সেটা হচ্ছে দেখার বিষয়। এখন সন্তান যদি মা বাবার এক্সপেকটেশনটাকে, প্রত্যাশাটাকে পূরণ করার জন্য চিন্তা করে যে আমার বাবা আমার মা, বাবা অর্থ দিচ্ছেন, মা পরিশ্রম করছেন, আমাকে তাদের সর্বস্ব দিয়ে দিচ্ছেন, তাহলে আমি কি করব, আমি তাদের ওই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য আমি সেই অনুযায়ী এগিয়ে যাব। এখানে কথা হচ্ছে মা বাবা কিন্তু আলটিমেট বেনিফিটেড না, বেনিফিটেড কিন্তু আমি পার্সোনালি। আমি যখন আমার নিজের জীবনের একটা কাঙ্ক্ষিত মানে পৌঁছে যাব, তখন মা বাবা কিন্তু সেই কাঙ্ক্ষিত মানে, অনেক মা বাবা, মা বাবাকে যখন আমরা জিজ্ঞেস করি, আচ্ছা মা তুমি কি এরকম আশা করো যে আমি বড় হয়ে অনেক টাকা উপার্জন করব, তোমাকে সেটার অংশ দিব, তুমি কি এটা চাও, মা বাবা কিন্তু কখনোই বলেন না, না তোমার ইনকাম খাওয়ার আমরা খাবো, তুমি বড় হলে আমাদেরকে বলো নাও। অনেক মা একটা প্রশ্ন করি, তো এখানে মিসকমিউনিকেশন কেমন ভাবে হয়? অনেক ছেলেরা মেয়েরা ভাববে যে না, মা বাবা আমাকে ভালোবাসে না, যদি ভালোবাসতো তো এটা করতো না, ওইটা করতো না, ওইটা করতো না, এই যে মিসকমিউনিকেশন হয়ে যায়, এটা হচ্ছেও, এটাও না যে আমরা সবাই যে মানে মা বাবা সবাই যে আপনার খুবই ভালো, এটাও ঠিক নয়। অনেক মা বাবারা কিন্তু আসলে যে আকাঙ্ক্ষা বাচ্চারা রাখে এটা কিন্তু পূরণ করতেছে না, অনেক দুষ্টামি করতেছে বাবারা, অনেক মানে আছে আপনার। আমি আপনার কাছ থেকে এই প্রশ্নটা আশা করেছিলাম, যাতে কারণ আমি এটার জন্য প্রস্তুত ছিলাম। কারণ হচ্ছে আমি এই যে আপনাকে বলেছি উদাহরণ দিয়ে কথা বলবো, উদাহরণটা হচ্ছে এরকম, এখানকার একটা ঘটনা বলি, ঘটনাটা হচ্ছে এরকম যে একটা ছেলে, সে খুব ভালো ছেলে, তার বাবা তাকে মাদ্রাসায় দিয়েছে এখানে, এবং প্রাইভেট মাদ্রাসায় অনেক টাকা পয়সা খরচ করে, কারণ আপনি জানেন মাদ্রাসায় গভর্নমেন্ট ফান্ড করে না, সো বাবার পকেট থেকে অনেক টাকা দিয়ে তাকে পড়াচ্ছে। এখন ওই বাবার এক্সপেকটেশনটা অবশ্যই হচ্ছে যে আমার ছেলেটা মানুষের মতো মানুষ হবে, একজন ভালো দ্বীনী জ্ঞান সম্পন্ন, সে একজন ভালো আলেম হবে। কিন্তু দেখা গেল ওই ছেলে মোবাইল ফোন ইউজ করে, মোবাইল ফোনে এর সাথে ওর সাথে চ্যাটিং করে, ঠিক আছে, আমরা এটা এটাকে খারাপভাবে দেখছি না, বাট এটা খারাপ। কেন খারাপ সেটা যদি আপনি সুযোগ দেন পরে বলবো, ইনফ্যাক্ট যারা দর্শকরা আছেন আপনারা খুব ভালোভাবে জানেন। তো যেটা হবে সেটা হচ্ছে যে ওই ছেলে একটা পর্যায়ে গিয়ে দেখা গেলো যে বাবার কাছে ধরা খেয়ে গেল, এখন বাবা তাকে প্রচুর বকাঝকা করলো, তাকে মারলো, ঠিক আছে। এখন ওই ছেলের ভুল ধারণা হচ্ছে আমার বাবা যে আমাকে মেরেছেন, বাবা আমাকে মেরে অন্যায় করেছেন। এখন আপনি আমাকে কোশ্চেন করেছেন, অবশ্যই আপনি নিজেও এটা বুঝবেন যে একটা সন্তানকে বাবা যখন মারে তার মানে কি, তার মানে কি বাবা ওই সন্তানকে ভালোবাসেন না? আচ্ছা, মারবে কেন? আপনি এই দেশগুলোতে আপনার মারা কোনো প্রয়োজন নাই, মারা বলতে এটা এটা মারা যেটা আমি আপনি জিনিসটা হলো আপনি যে ভুল যেটা মানে ধারণা হচ্ছে যে আমি খোরা করলে ছেলে এরকম বুঝতেছে, তাকে বুঝাইতে হবে আমি এই এই কারণে এই জন্য আমি এই আমি আমি ওইটাতেই যাচ্ছি। বাবার মেথডটা ভুল ছিল, কারণ উনি হয়তো ওনার আবেগটা সহ্য করতে পারেন, ধরে রাখতে পারেনি, এবং উনি খুবই আপসেট যে না ছেলে তোমাকে আমি এভাবে পয়সা মানে তোমার পেছনে ব্যয় করতেছি, তোমাকে আমি গভর্নমেন্ট ফান্ডেড স্কুল কলেজে না দিয়ে তোমাকে আমি প্রাইভেট ফান্ডেড দিলাম, আমার পকেটের পয়সা দিচ্ছি, সেখানে তুমি আমার এক্সপেকটেশন বাইরে কেন যাচ্ছ? সবচাইতে বড় কথা হচ্ছে তুমি তোমার নিজেকে ডিস্ট্রয় করছো, তুমি তোমার ক্যারেক্টারকে ডিস্ট্রয় করছো, তুমি তোমার ইমেজকে ডিস্ট্রয় করছো, সো তুমি কেন এটা করছো? এটার জন্য উনি হয়তো নিজেকে ধরে রাখতে পারেনি এবং তাকে হয়তো মেরেছেন ফিজিক্যালি, যেটা ওনার মেথডটা ভুল ছিল, বাট অবশ্যই এই মেথডটা ঠিক না। আদার ওয়ে আপনি যদি তার কাছে গিয়ে তাকে জিনিসটা সুন্দরভাবে বোঝাতেন যে আমার এক্সপেকটেশন হচ্ছে মাই ডিয়ার সান, আমার এক্সপেকটেশনটা তোমার প্রতি হচ্ছে এই, এবং এটার জন্য আমি তোমাকে এই জিনিসটা দিচ্ছি, সো ইউ হ্যাভ টু গিভ মি এ গুড ফিডব্যাক, তোমাকে আমি যে জায়গায় দেখতে চাই তোমাকে সেই জায়গায় যেতে হবে। আর মিসকমিউনিকেশন আপনি যেটা মিস বলেছেন মানে এটা কেন হয় সেটার উত্তর হচ্ছে এরকম, সেটা সরি আসি তারপরে আপনার একটা কবিতা শুনবো, বলতে দেন ওনাকে কি বলে জাভেদ ভাই। আচ্ছা, আমাদের দেশে একটা জিনিস লক্ষ্য করা যায় যে যে মনে করেন বাবা মা যে রুমে বসে আছে, বাচ্চারা কিন্তু এই রুমে কিন্তু আপনার খোলামেলা কিছু করতে পারে না, সামহাও আমরা ওভার রেসপেক্ট করে নেই, মানে ওভার বলতে ওর সাথে সামনে হাসা যাবে না, জোরে কথা বলা যাবে না, বন্ধু বান্ধব নিয়ে আসা যাবে না, ইট জাস্ট লাইক একটা পর্দা এখানে খারাপ হয়ে যায়, এই জিনিসটা কি মনে করেন আপনার সুস্থ? ওয়েল, কিছু কিছু ক্ষেত্রে আসলে জিনিসটা আমি পজিটিভ দেখি, আর কিছু কিছু ক্ষেত্রে আমি আসলে জিনিসটা এটা
মন মানসিকতার উপর ডিপেন্ডস করে। যেমন আমি নিজের কথা বলি, আমার বাবা যখন বাসায় থাকতো নর্মালি আমায় আমার কোনো ফ্রেন্ড আনতাম না, কারণ আমার বাবা পছন্দ করতো না। কারণ আসলে এখানে অনেক কিছু ডিপেন্ডস করে, যেমন আমার মায়ের হিজাব, আমার বোনদের হিজাব, এটা একটা ডিপেন্ডস করে। তো বেসিক্যালি ওই জিনিসগুলোর ক্ষেত্রে যদি আপনি বলেন বা আমাদের রিলিজিয়াসের ক্ষেত্রে যদি বলেন, তো আমি এটাকে সাপোর্ট করি যে এখানে হিজাবের একটা ব্যাপার আছে, এখানে ফ্যামিলি এদের মধ্যে যে থার্ড পার্সন বা বাইরের মানুষ ইনভলভ হয়ে যায় সেটা আমি সাপোর্ট করি। অবশ্যই না, প্রাইভেসি, অবশ্যই প্রাইভেসি থাকে, প্রাইভেসি আছে। আর কিছু কিছু ক্ষেত্রে আমি মনে করি না, বাবা এবং সন্তান, বাবা মা এবং সন্তানের মধ্যে একটা ফ্রেন্ডলি সলাপ মানে বন্ধুসুলভ আচরণ থাকা দরকার। কারণ আপনার সন্তান কাদের সাথে মিশছে, আপনার সন্তান কোথায় যাচ্ছে, আপনি ফ্রেন্ডলি হইলেই তখন বুঝতে পারবেন। যখন আপনার ছেলের সন্তানের ফ্রেন্ডরা বা মেয়ের সন্তানের ফ্রেন্ডরা বাসায় তাদের একটা কমিউনিকেশন থাকবে, তখন আপনি তাদের সাথে যখন একটা বন্ধুসুলভ আচরণ করবেন আপনি বুঝতে পারবেন আসলে তাদের ব্যাকগ্রাউন্ড কী, তাদের আচরণ কী, তখনই আপনি আপনার সন্তানকে ওইভাবে ট্রিট করতে পারবেন, এটা আমি মনে করি। সো দুইটাই, দোনোটারই পজিটিভ নেগেটিভ আছে, তো আমি দুইটাকেই সাপোর্ট করি আসলে। আচ্ছা, আপনাকে যদি বলি যে ইসলামের যে মানে চমৎকার আপনার গাইড আছে আপনার মহাবাসন মুখোপাধ্যায়দের কীভাবে হওয়া দরকার আর কি, আপনার কাছে কি স্মরণ মনে পড়ে যে বাংলাদেশে এই এই এইরকম কিছু আছে না? জাস্ট কালচারালি ভালোগুলো হচ্ছে, ভালো হচ্ছে, খারাপত হচ্ছে, আসলে যদি সব ভালো হইতো তাহলে বাংলাদেশের যে পরিস্থিতি ইউনিভার্সিটি কলেজগুলোতে ঝামেলা আছে না? ঝামেলা তো আছে, আসলে শুধু বাংলাদেশের প্রেক্ষাপটেই না, সব জায়গাতে আছে। আমি এখানকার প্রেক্ষাপটের কথাও বলি, ইসলামের সাথে, ইসলাম এই মা বাবার সাথে ছেলে মেয়ের সম্পর্ক যেরকম হওয়া উচিত, আমরা তো আসলে এখান থেকে যোজন যোজন দূরত্বে আছি। আমরা সবাই নিজেদের মতো করেই ট্রিট করার চেষ্টা করি বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে। মানে আমি যেটা বলবো, ইসলাম যেটা শিখিয়েছে যে বাচ্চাদের সাথে সম্পর্কে থাকবে একদম বন্ধুর মতো, মানে এত বড় বন্ধু আর কেউ হইতে পারে না। আপনি যত বন্ধু বান্ধবীর কথা বলেন স্কুল কলেজে, মানে বাবা মার থেকে বড় বন্ধু কেউ হইতে পারে না। তো এক্ষেত্রে আপনজন খেয়েই হবে। হ্যাঁ, এক্ষেত্রে আমাদের বাবা মার সমস্যা যেটা, এটা আমি বাবা মারে দোষ দিব, এটা আমি বাচ্চাদের দোষ কোনোভাবেই দিব না, কিছু হয়তো পারে এটা দোষটা দিব এই জন্য, কারণ এই দূরত্বটা বাবা মায়ের সৃষ্টি করে, ওরা এমন একটা অবস্থা সৃষ্টি করে যে আমি হলাম গার্ডিয়ান, আমার সাথে এমন একটা সম্পর্ক থাকতে হবে ওর সাথে যে আমাকে শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে, আমাকে শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে, ভয় পেতে হবে, আমাকে না হয় আমার কথা শুনবে নাও, না হয় আমাকে মানবে না, এই যে একটা অ্যাটিটিউড বাচ্চাদের মধ্যে সন্তানদের প্রতি, এই কারণেই মূলত এই সমস্যাটা হচ্ছে। এই কারণে বাচ্চারা দূরে সরে যাচ্ছে, ওরা ওদের যে জিনিসগুলো শেয়ার করা দরকার বাবা মায়ের সাথে, এই জিনিসগুলো শেয়ার করতেছে আপনার বাইরের বন্ধুদের সাথে, ওই বন্ধুটা ভালো নাও হতে পারে। ওই বন্ধুটা যদি খারাপ হয়ে যায় তাহলে সে আপনার সে সন্তানদেরকে ভালো পরামর্শ দিবে না। ওই সুযোগটা ওই যারা বন্ধু নামের ভালো বন্ধু না, ওই সুযোগটা ওরা নিয়ে, সুযোগ সন্ধানী, হ্যাঁ সুযোগ সন্ধানী বন্ধু যারা অ্যাডপ্ট করে ওরা নিয়ে যাবে, তখন এই যে আপনার এই খারাপ বন্ধুদের সাথে মিশে তখন এই ছেলে মেয়ে নষ্ট হবে স্বাভাবিক। আমি যেমন আপনার একটা প্রজেক্ট চালাইতাম আগে, এখনও চালাই, আপনার যে প্যারেন্টিং কোর্স, যে আসলে মা বাবা হইতে হলে এগুলো শিখতে হয়, ভালো মা বাবা হইতে হলে শিখতে হয় এগুলো। সবাই তো আসলে এগুলো শিখে না, বিয়ে করে নিচ্ছে, বাচ্চা হয়ে গেছে, সবাই দেখে দেখে চলতেছে। আসলে আমি আমার বাবাকে দেখছি খুবই খরা, আমিও খরা হয়ে যাবো, মাকে দেখছি খুবই নরম, একটা ট্রেডিশন, একটা ফ্যামিলিগত একটা ট্রেডিশন মতো হয়ে যায় এটা। Somehow it's not working. যদি ওয়ার্ক করতো তে আমাদের বাচ্চারা সবাই নামাজি হইতো, সবাই ভালো হইতো, সবাই শ্রদ্ধাশালী হইতো, আসলে এগুলো নাই এখন। একটু ইন্টারফেয়ার করে এটা ওয়ার্ক করে না, বিকজ অফ একটা ফ্যামিলির সাথে, একটা ফ্যামিলি পরিচালনার সাথে তার কালচার, তার পারিপার্শ্বিক আচরণ ব্যবস্থা, এগুলো সব কিছু ইনভলভ। যেমন আমাদের বাংলাদেশে আমরা যদি, আমার বাবা যদি ফ্রেন্ডলি নাও হয় তবু আলহামদুলিল্লাহ আমরা আমাদের বাবা মাকে সম্মান করি এখন পর্যন্ত। তো আমাদের ভিতরে ওই টেন্ডেন্সিটা কাজ করে না যে না আমার বাবা আমাকে ছোটবেলায় মারছে, বা আমার বাবা আমাকে, আমি স্কুলে যেতে চাইনি, বা আমি এটা করতে চাইনি, আমার বাবা আমাকে প্রেশার ক্রিয়েট করছে এটা করার জন্য। আমাদের ভিতরে আসলে ওই মন মানসিকতাটা কাজ করে না, বা ইন্টারনালি আমাদের বাবা মার জন্য। বাট এই দেশে যেটা হচ্ছে, বাট আমরা তো স্কুল কলেজে ওইটা শিখি নাই যে তোমার বাবা মা এটা করছে কেন, তুমি এটা করবা। বাট এই দেশে যেটা হয় যে প্রতিটা কাজকর্মেরই কৈফিয়ত দিতে হয়, আপনার সন্তানকে আপনি বাসায় কীভাবে ট্রিট করলেন, আপনার সন্তানকে আপনি বাসায় কোনটা কীভাবে পরিচালনা করলেন, এই কালচারটা মানে এই দেশে নাই।
দ্যাটস দ্য রিজন আসলে এই জিনিসগুলো হচ্ছে। তো এটাতে আসবো ইনশাআল্লাহ। আপনার একটা কবিতা দেবেন শুনান মা দিয়ে। আমি অলরেডি কবিতা খুলে নিয়ে বসে আছি। মাশাআল্লাহ। তো কবিতার শিরোনাম হচ্ছে মা। কবিতাটি লিখেছেন হায়াত মাহমুদ, বিশিষ্ট কবি। আমার আমরা এখানে যারা বসে আছি, আমি সহ আমার মা এবং পৃথিবীর সকল মায়ের জন্য আমি এই কবিতাটি আবৃত্তি করছি। কবিতার শিরোনাম আগেই বলেছি, জগৎ জুড়ে সকল সুখ মায়ের কাছে পাই, মায়ের সমান এই দুনিয়ায় আর যে কেহ নাই, সুখে দুঃখে মা জননীর নেই যে তুলনা, তোমার মতো আপন কভু আমার মেলে না। শিশুকালে মায়ের যতনে আজ হয়েছি বড়, বড় হয়ে মায়ের কথায় মাতৃভূমি গড়, সকল কাজে মায়ের দোয়া অতি প্রয়োজন, আল্লাহ বলেন নবী বলেন বলেন গুণীজন, জান্নাত পেতে মাতৃসেবা মুসলিম ধর্মে কয়, সময় থাকতে সবার মনে থাকে যেন সেই ভয়, যেখানেই যাই ফিরে শুধু মায়ের কাছেই আসি, সুখ তখনই যখন দেখি আমার মায়ের মুখের হাসি। চমৎকার, আসলে চমৎকার। আসলে আমাদের মাগুলো এরকমই সত্যি, আসলে খুবই, আমার আসলে আমার মার্কথম স্মরণ পড়ে এখানেই পড়তেছে, যে আসলে তাদের যেভাবে সুখটা পাওয়ার উচিত ছিল এখন ওরা পাচ্ছে না। আমি বাস্তবে বলি, আমার যেমন আমার তো তিনটা ছেলে আছে, তো আমার মাকে তাহলে বলি, দেখো মা, আসলে যেইভাবে আমার আমাদের বউরা যারা স্বাধীনতা পেয়েছে, ফ্রিডমভাবে চলতেছে, মন মতো চলতেছে, এই জিনিসটা কিন্তু ওরা পায় নাই বন্ধু। আসলে কষ্ট লাগে এখন, এটা সত্যি কথা, মানে আমরা যে সেবা যত্নটা পাওয়া দরকার সেটা আসলে ওরা পাচ্ছে না, আমরা দিতে পারছি না। আসলে যেভাবে মনে করেন আমরা পরিবারখানি আমরা বাড়িয়ে যাচ্ছি, খাচ্ছি, মনে যা চাচ্ছি করতেছি, বেড়াইতেছি, হলিডে যাচ্ছি, আমাদের মাগুলো কিন্তু এগুলো পায় নাই। আমাদের মায়েরা আসলে এই ধরনের এই একটা খুব কষ্ট লাগে এটা নিয়ে আর কি। তো আমাদের আমার যে প্রশ্ন যেটা ছিল, আপনি যেটা বলছেন, আসলে এই দেশের যে জিনিসটা চমৎকার, যে তাদের তার হাত তুলবে না, ঠিক আছে, তার রিজনগুলো দিবে, আর তাদের যে ফর্মুলাটা গোড়াতে বসায়, যেমন সবার জন্য একই রুল, সবাই মিলে কাজ করব, আমি খাপ খেয়ে আমি দইব, আমি বাবা হলাম তো কী হইলো, আমি হাত ধুবে আমি এটা করব, মারটা মার করবেন, বাবাটা বাবা করবেন, ছেলেরা করবে, তো ইন রাউন্ড সবাই মিলে করে তারা, এটা কিন্তু বেশিরভাগই তারা করে। এটা হলো একটা ওয়ান অফ দ্য বন্ডিংয়ের জন্য, এটা ওয়ান অফ দ্য বেস্ট। আমি তো আপনাকে বলি, আপনি কি চা বানাতে পারবেন? আপনি, আমি জানি না, এদেশে একটা ছেলের বলেন, আপনি বলবেন শাইন ভারী, আমি স্যান্ডউইচ বানাইতে পারবো, আমি নাস্তা করে দিতে পারবো। আমাদের দেশগুলোতে আপনি একটা ছেলেকে বলেন এটা চা বানাও, সে বলবে কামি বানাবো, মা বানাই দেবে, মা কি আপনার দাসী? বাস্তবে হ্যাঁ, সবাই মা বানাই দেবে, মা আমার বন্ধু নিয়ে আসছি, খালি দেও। কী কী এটা কি আশ্চর্য লাগে না আপনার কাছে? আমার কাছে খুবই আশ্চর্য লাগে আর কি। তো আমরা একটা ব্রেকে যাবো, ব্রেকের পরে এসে আপনার সাথে আলাপ হবো। আচ্ছা, এক মিনিট আছে, একটা বলে দিই, আমি যে সময় একটা কোর্স করি, তো আমার প্রশ্ন আমার বলছে যে আমি বেশি উদার বাবা, কি বেশি উদার, কোনো রুল নাই, বন্ধু মানে বন্ধুর উপরে বন্ধু আর কি, আপনার বুঝিনি, ওরা তো ওদেরকে আমি খুঁজি, ওরা লুকায়, এরকম হয়ে গেছে। সে বলছে এখানে একটা সমস্যা আছে, যেটা হইলো যে তোমার বাসাতে কোনো রুল নাই, সব বন্ধু হয়ে গেছে, ঠিক আছে, রুল নেওয়ার কারণে তারা সব বড় হবে, তারা মনে করবে রুল লাগে না, এটা ঠিক করতে হবে। তো আমি আমার বড় ছেলেকে বলছে যে ওর সাথে একটু আপনি সময় কাটান, কী করবো বলে তুমি মধ্যেকে নিয়ে যাও একটা ফুলের টাইমের জন্য, আজকে তার মন মতো যা করা করবে, তুমি তা আজকে মেনে নেবে সব কিছু, হ্যাঁ ঠিক আছে, তোমার কোনো অসুবিধা নেই। আমি বললাম দেখেন, আমি বাবা হিসাবে তুমি কি মনে করো আমাকে, তোমার কাছে কি মনে হয় যে আমি, বি অনেস্ট, ডু ইউ থিঙ্ক আই এম এ গুড ফাদার অর নট? ইফ আই এম নট সামথিং টেল মি, আই উইল চেঞ্জ, আই ওয়ান্ট টু বিকাম এ গুড ফাদার। তো সে বলছে কি জানেন, সে বলছে এই সময় ইজ 19, 19 বছরের ছেলে, সে বলছে আব্বু এভরিথিং ইজ গুড, ইউ আর ফ্রেন্ডলি, এভরিথিং ইজ গুড, বাট ওয়ান থিং হি সেড ওপেনলি, ওয়ান থিং আই থিঙ্ক ইজ মিসিং ইজ ইন আর হাউস ইউ শাউট ইউ লট। ওকে ওকে, আই উইল নট ডু দিস, ওকে ফাইন, বাট রেস্ট অফ দ্যাম ইজ ফাইন, হ্যাঁ ঠিক আছে। এরপরে আমি আমার চেঞ্জ করে নিয়েছি, আমি আসলে বলছি হ্যাঁ, আমি চেঞ্জ ফ্রম দ্যাট ডে আর কি, হি বিকাম মাই বেস্ট ফ্রেন্ড, আমার ছেলে ইজ নাও ইজ 21 হয়ে গেছে, ইভেন নাও আমরা একসাথে এক বেড়ে ঘুমাইতে পারবো, একসাথে খাইতে পারবো, কোনো এই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং না থাকার কারণে ওপেনটা সমস্যা হচ্ছে। ইভেন ইট শুড বি, যদি এরকম সবখানে হয়
তাহলে দেখবেন প্রত্যেকটা সংসারে মানে ছেলে মেয়ের সাথে বাবা মায়ের সম্পর্ক এরকমই বন্ধুর মতো। তো আমি একটু ব্রেকে চলে যাই, ইনশাল্লাহ পরে আসবো। সম্মানিত ভাই বোনেরা, আমরা একটা ছোট্ট ব্রেকে যাবো, আসলে মনে হচ্ছে না তবে যাইতে হবে, আমরা আপনাদের সাথে থাকি ইনশাল্লাহ। অ্যান্ড ব্রেকের পরে ইনশাল্লাহ আমার কিছু মায় নিয়ে বাবা নিয়ে গান হবে, থাকেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।